এশিয়া কাপে ব্যর্থতার পর গত মাসে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মুশফিকুর রহিম। এরপর নিজেকে ফিরে পেতে অনুশীলন করছিলেন একা একাই, কিন্তু হঠাৎ হাঁটুতে চোট পেয়ে কিছুদিনের জন্য বাইরে চলে গিয়েছিলেন, যে কারণে রাজশাহীর হয়ে এনসিএল বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে প্রথম ম্যাচে নামতে পারেনি মুশফিকুর রহিম। অবশেষে মাঠে ফিরেছেন আর মাঠে ফিরতেই বাজিমাত করলেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার এদিন মুশফিকুর রহিম তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের 15তম শতক, যা ছিল সত্যি দুর্দান্ত। 170 বলের ইনিংসে হাঁকিয়েছেন 5টি চার, যেখানে 228 বল মোকাবেলা করেছেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে রাজশাহীর এই ব্যাটসম্যান অপরাজিত আছেন 108 রানে।